ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 186তম জন্মতিথি আজ। সেই উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছেন ঠাকুরের আপামর ভক্ত। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সকাল থেকেই আনাগোনা বাড়তে থাকে ঠাকুরের ভক্তদের। বেলা বাড়তেই ভক্ত সংখ্যা দ্বিগুণ আকার ধারণ করে। প্রথা এবং রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় নিত্য পুজো, পাশাপাশি চলে বিশেষ পুজো, যজ্ঞ এবং হোম আরতিও এদিন অনুষ্ঠিত হয়। পুজো শেষে বিলি করা হয় ঠাকুরের প্রসাদ। প্রসাদ গ্রহণ করতে প্রচুর মানুষ জমায়েত হন এদিন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। সকলেই ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করেন ঠাকুরের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সত্য ধর্মানন্দজি মহারাজ। তিনি জানিয়েছেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে ঠাকুরের সমস্ত সন্তান। কেউ সন্ন্যাসী সন্তান, কেউ আবার গৃহস্থ সন্তান। পিতার জন্মদিনে যেভাবে সন্তানরা আনন্দ উপভোগ করেন, ঠিক আজ তেমনই অনুভূতি লক্ষ্য করা যায় তার সমস্ত সন্তান এবং ভক্তদের মধ্যে। ঠাকুরের বাণী স্মরণ করে জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করেন তার সমস্ত সন্তান এবং ভক্তরা। ঠাকুরের শুভ জন্মতিথি পালন হচ্ছে সারা মঠ মিশন জুড়ে, সারা পৃথিবীর তার সন্তান ছড়িয়ে আছে। কেউ বা সন্ন্যাসী সন্তান, কেউ বা গৃহস্থ সন্তান, সব মিলিয়ে একাকার। যেমন তার বাবার জন্মদিনে সন্তান আনন্দ করে, আজকে যেন সেই আনন্দই তার সন্তানদের মুখে চোখে ব্যাপ্ত। আনন্দে তারা ঠাকুরের নাম, ঠাকুরের চিন্তা ভাবনা, সর্বোপরি ঠাকুরের বাণী তারা স্মরণ করে তাদের জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করে। এই অনুসারে আপনারা সকলেই অবগত আছেন যে রামকৃষ্ণ মঠ মিশনের এই রায়গঞ্জ আশ্রমটি অধীনস্থ হয়েছে বেলুড় মঠের শাখা কেন্দ্র হিসাবে, এবং স্থানীয় মানুষ এতে আনন্দিত শুধু নয়, আপ্লুত। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।